পৃথিবীতে কিছু কিছু শিল্প সৃষ্টি হয় যেগুলোকে না দেখলে জীবনটাই বৃথা, যেমন লিওনার্দো দা ভিনসির মোনালিসা, মিশরের পিরামিড, আগ্রার তাজমহল। তেমনি সিনেমার ক্ষেত্রে সিটিজেন কেইন, গডফাদার, পথের পাঁচালী ইত্যাদি। এগুলো শুধু এক একটা আর্ট ওয়ার্কই না, এগুলো মানুষ তার মেধা, দক্ষতা, সততা এবং পরিশ্রমের সর্বোচ্চ শিখরে পৌঁছালে কি করতে পারে তারই প্রমাণ। তেমনই একটি টিভি সিরিজ হচ্ছে গেম অফ থ্রোনস নামে টিভি নাটক হলেও HBO প্রযোজিত এই টিভি সিরিজ আসলেই অনেক সিনেমার চেয়েও বেশি কিছু। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গেম অফ থ্রোনস এর 10টি ইন্টারেস্টিং ফ্যাক্ট, যা শুনলে আপনি অবাক হতে বাধ্য। এই সিরিজের বাজেট শুনলে আপনি টাস্কি খাবেন। প্রথম কয়েকটি সিজনে প্রতি এপিসোড বাজেট ছিল $6 মিলিয়ন বা প্রায় $50,70,00,000, যেটা ফাইনাল সিজনে এসে ঠেকেছে $15 মিলিয়ন বা প্রায় $127,00,000। এখন পর্যন্ত পৃথিবীর 8টি দেশে এই সিরিজের শুটিং হয়েছে। 2014 সালে স্পেনে এই সিরিজ শুটিংয়ের পর 15% ট্যুরিস্ট আসা বেড়ে যায়। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন গেম অফ থ্রোনস সিরিজকে বিশ্বের সবচাইতে বিস্তৃত শিল্পকর্মের মর্যাদা দিয়েছে। গেম অফ থ্রোনস এখন পর্যন্ত 38টি এমি অ্যাওয়ার্ড জিতেছে, যেটাকে টিভির অস্কার বলা হয়। এই সিরিজ বানানোর দরকারে প্রোডাকশন টিমের ভাষাবিদরা দুটি সম্পূর্ণ নতুন ভাষার জন্ম দিয়েছে, একটি ভ্যালারিয়ান ভাষা যা 5,000 শব্দ সমৃদ্ধ, আরেকটি দডরাকি ভাষা যাতে রয়েছে 3,000 শব্দ। গেমের একটি চরিত্র মাদার অফ ড্রাগন ড্যানেরিস টার্গিয়ানের ডাকনাম খালেসি নাম অনুসারে 2014 সালে আমেরিকার 185 জন মেয়ে বাচ্চার নাম রাখা হয়। গেম অফ থ্রোনসের 5ম সিজনে কয়েকটি চরিত্রে অভিনয়ের জন্য অডিশন দিয়েছিল প্রায় 85,000 মানুষ। পাইরেসি ডাউনলোডে গেম অফ থ্রোনস নাম্বার 1, কেবল সিজন 7 1 বিলিয়ন বার ইলিগাল ডাউনলোড হয়েছে। গেম অফ থ্রোনস এর অভিনেতাদের পোশাক, যোদ্ধাদের ঢাল, তলোয়ার, বর্ম, হেলমেট, তীর ধনুক সব তৈরি করে দুটি ইন্ডিয়ান কোম্পানি। টিভি সিরিজের মধ্যে গেম অফ থ্রোনস IMDb-তে পেয়েছে প্রায় 14,00,000 রেটিং, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। অন্তত মরে যাওয়ার আগেই এই টিভি সিরিজটি দেখে ফেলেন, কারণ না দেখলেও আপনি বেঁচে থাকবেন। সমাজও আপনাকে বের করে দেবে না, কিন্তু আপনি কাছাকাছি এত নিখুঁত একটি শিল্পকর্ম দেখা থেকে আপনি নিজেকে বঞ্চিত করবেন।